মোহাম্মদ সাইদ হাসান রাজু আপনি লিখেছেন ইদানিং দেখা যাচ্ছে মুসলিম কিছু মেয়ে খ্রিস্টান বা অন্য ধর্মের ধর্মের ছেলেদের বিবাহ করছে এবং তারা এটাও বলে যে তারা যে যা ধর্ম পালন করছে এবার ইসলাম কি বলে দেখুন মুসলিম ছেলে মুসলিম মেয়ে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের ছেলেদের সাথে বিবাহ বন্ধুরা আবদ্ধ হওয়া তার জন্য জায়জ নয় বিশেষ করে আপনার আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে বিশেষ করে হিন্দু ধর্ম বা এরকম যদি কোনো মস্মিক হয় তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কোনোভাবেই বিবাহ আবদ্ধ হওয়া জায়জ নয় ইসলাম গ্রহণ করা ছাড়া আল্লাহ তালা করণে বলেছেন ওয়ালা ওয়ালা আব্দু মিনন খায়রুম্মিন মুশ্রিকিন নারীর জন্য একজন মস্মিক জীবনসঙ্গী ছেলে বা পাত্র তার চাইতে একজন ইমানদার জীবনসঙ্গী অনেক অনেক উত্তম এবং বেটার বিধায় সেই বিষয়টি মাথায় রেখে কোনো মস্মিককে বিয়ে করা কোনো মুসলিম নারীর জন্য জায়াজ নয় সম্পূর্ণ হারাপ তারা যার যার ধর্ম পালন করছেন এবং যদি বলে তাহলে ওই মুসলিম মেয়ে নিজের ধর্ম পালন করছে না ধর্ম তো লঙ্ঘন করছেন এখানে তিনি অপাত্রে বিয়ে করে বা বিয়ে করে অন্য ধর্মাবলম্বীকে যার সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ তার জন্য জায়েজ নয় তাকে বিয়ে করে তিনি নিজের ধর্মকে লঙ্ঘন করেছেন বিধায় তিনি ধর্ম পালন করছেন কোথেকে